আচ্ছা ফারহান ভাই, খুবই দশ ভালো। পার্সেন্ট যে হ্যাঁ ট্যাক্স দিছে এটা তো মানে কি হ্যাঁ হইলো জিনিসটা, দেখলাম কি কিছু করলেন না আপনি? জিনিস। আমার আমার ফ্রিল্যান্সারদের খুব একটা ইমোশন, কিছু ফ্রিল্যান্সার আছে, আজকে ফ্রিল্যান্সারদের একটা গ্রুপ আছে, ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশ, অনেক মেম্বার, যেটা ওই যে রাফায়েত ভাই লাস্টে যে গত ইভেন্টে রাফায়েত ভাই স্পিকারও ছিল ওই হুম হুম ওদের হুম অর্গানাইজ করে ইভেন্টে, হুম ওই গ্রুপের পোস্ট আমি মাঝে মধ্যে দেখি। জিনিসটা দেখতে এত একটু ক্রিঞ্জি এবং বেশ হতাশা। যেমন ধরো মানুষ পোস্ট দেয় যে আমি যদি আগে বুঝতাম, আজকে আমি দেখছি, আমি যদি আগে বুঝতাম তাহলে আমার বাবা মাকেও আমি ফ্রিল্যান্সার বানাইতাম, এরকম। ও ফ্রিল্যান্সিং ইজ লাইক ওদের জন্য একটা ইমোশন, ইমোশন, খুবই খুবই রিলিজিয়ান। লাইক অনেকটা। তো ওই ওই গ্রুপে বেশ আমি হালকাও দেখতেছিলাম। 10% ব্যাপারটা আসলেও বেশ কনফিউজিং, এবং এই কনফিউশন ক্রিয়েটের মেইন ক্রেডিট তো মনে হয় ডেইলি স্টারের এবং আরো দুই আচ্ছা একজনের, বাট মনে হয় ডেইলি স্টার ফার্স্ট ছিল যে এই নিউজ করছে। আমি হ্যাঁ, যতদূর বুঝছি সেটা হইলো কখনোই নতুন কোনো অ্যাক্ট তো হঠাৎ করে হয় নাই, পুরানো একটা ওই যে আয়কর অধ্যাদেশ 86 রিপ্লেসমেন্ট যেটা, ওইটার কোনো একটা অ্যাক্টের কোনো একটা ধারার একটা চিঠিকে ধরে কনফিউশন সৃষ্টি হয়েছে, ওই কনফিউশন নিয়ে নিউজ হয়েছে, সেই নিউজ ভাইরাল হয়েছে। ওই দিন জুনায়েদ আহমেদ পলককে একটা ইন্টারভিউতে সাংবাদিক ইয়ার করছে, উনি বলছে যে না আমি তো শিওর যে না, তার পরের দিন আবার বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করছে যে না আসলেও না। আমি এখন পর্যন্ত দেখিনি কাউকে, আমি তো বাংলাদেশে টাকা পাঠাই না, সো আমি জানি না আসলে বাংলাদেশে টাকা পাঠাইলে ট্যাক্স কাটে নাকি, বাট আমি দেখিনি কারো 10% কাটছে কোনো ফ্রিল্যান্সারের। আচ্ছা ভাই, কেউ যদি এটা থাকে আমাকে জানান। আয়ারল্যান্ডে বা অন্যান্য বিদেশে ফ্রিল্যান্সারদের ট্যাক্স কাটার নিয়মটা কি? আমাদের নর্মাল ইনকাম ট্যাক্সের সাথে, বা আয়ারল্যান্ডে তো তোমার 0% ট্যাক্স না, মিনিমাম শুরুই হয় 20% থেকে, সো যাই ইনকাম হোক মিনিমাম 20% কাটবেই, হায়ার ট্যাক্স ব্র্যাকেটে গেলে 40% কাটে। সো 0% ট্যাক্স বা ট্যাক্স নাই এরকম কিছু নাই আয়ারল্যান্ডে, যেখান থেকে ইনকাম হোক ওটার অ্যাটলিস্ট 20% যায়, কখনো কখনো 40% যায়, কর্পোরেশন হইলে 12.5% যায়। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি এখনো কিছু কিছু ক্লায়েন্টকে ফ্রিল্যান্স আপওয়ার্কে বিল করি, ওনারা আমাকে টাকা দেয় না, ওনারা হাসেল ফ্রাইডেকে টাকা দেয় এবং হাসেল ফ্রাইডে ওটার উপর 12.5% কর্পোরেট ট্যাক্স দেয়, আর আমি স্যালারি নিই হাসেল ফ্রাইডের থেকে, আমি যেই স্যালারি নিই ওটার উপরে আমি আবার প্রথম 35,000 ইউরোর 20% দিই, তারপরে সবকিছু 40%। প্রত্যেক দিনই ঘুরে ফিরে কেমনি জানি আমাদের আলাপ শুরু হয় ট্যাক্স দিয়ে। ট্যাক্স দিয়ে, হ্যাঁ আমাদের এখানে বের হওয়া দরকার ট্যাক্স আর হিটলার, এই দুটো টপিককে বাদ রেখে।